ড্যাফোডিল ড্রাগস এর 19-20 সালের মিটিং এ উপস্থিত থাকার জন্য স্বাগত জানানো হচ্ছে। ওয়েলকাম টু অ্যানুয়াল মিটিং অফ ড্যাফোডিল ড্রাগস 2019 এন্ড 20। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, এখন আমরা ছোট্ট একটা ভিডিও দেখে নেব। আমাদের ড্যাফোডিল এর থিঙ্ক ট্যাঙ্ক এই মিটিং সম্বন্ধে কি বলেছেন তা একবার দেখে নেব। এই চলাটা ঠিক হচ্ছে, ভুল হচ্ছে, তাদের আশীর্বাদ এবং রাস্তা দেখিয়ে দেওয়া, রাস্তায় চলে আমরা কোন জায়গাটি পৌঁছতে পারলাম, এটা তাদেরকে দেখাতে খুব ইচ্ছে করে। আর মূলত কাজে শুরু করেছিলাম, এবারে আমরা এখন থেকে তারাও হয়েছে, যেমন কাকু, তারপর শিলাবিন্দু কাকু, তারপরে এরপরে আকিবাদী পুষ্পস্তর দিয়ে অভ্যর্থনা জানাবে মালা। এরপরে বিষ্ণু প্রসাদ দিয়ে পুষ্পস্তর দিয়ে অভ্যর্থনা জানাবে পিউ। তার সঙ্গে এই প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করতে পেরে খুবই আনন্দিত। আমাদের প্রিয় দাদাকে মঞ্চে ডাকবো। গুড মর্নিং এভরিবডি। শিক্ষণীয় সবসময় নেওয়ার, তো আমার আজকে নতুন করে বলার নেই, আমার মাথায় এমনিতেই নিচু এনাদের সামনে। আমার চেষ্টাটা থাকে এনাদের থেকেই নেওয়ার চেষ্টা চালিয়ে যাই, যদি আপনারাও পারেন আপনারাও সেভাবেই নেবেন। নমস্কার সকলকে যারা আজকে এই পঞ্চম অ্যানুয়াল মিটিং, ফিফথ অ্যানুয়াল মিটিংয়ে আসতে পারার জন্য। ইনফ্যাক্ট বিশ্বকে বলি, আমাদের আনার ইচ্ছে থার্ড মিটিং থেকেই শুরু হয়, যখন আমরা মিটিংটাকে একটু ঠিকঠাক করে করবো বলে চিন্তা করি। যদি মাল
পানি আনা থেকে শুরু করি আর কি এভরিথিং। তো এই একটা নতুন চ্যাপ্টার এসেছে আমাদের মধ্যে, কার্যক্রমের মধ্যে যেন চিন্তাভাবনা পরিশীলিত মনোভাবের প্রকাশটা পায়। বুঝাতে পারছি, যদি কেউ গোডাউনের কাজ করে, সে গোডাউনের কাজটাও এত সুন্দর করে করতে পারে, অন্যরকে দেখে অবাক হবে। ডিসপ্যাচ সেই কাজটুকুও, তাদের প্রত্যেকে কাজের মধ্যে এত রকম ভাগ আছে, এবং এই ভাগগুলো যদি কেউ সুষ্ঠুভাবে করে তাহলে সেটাও কিন্তু অন্যের চোখে ঈর্ষার কারণ হয় আর আমাদের নিজেদের ক্ষেত্রে গৌরব। আমরা কমন থাকতাম এবং ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট আলাদা করে বসা হতো। সেই মিটিং এর ছবি অনেকটা আমাদের কাছে আছে, ওদের খুশি হয়ে যায় যে কিন্তু হয়নি, কখনো কখনো কোনো ইস্যুকে অ্যাড্রেস করতে পেরেছে। এক বছর কিন্তু হয় না, ওদের পরের কথা মনে পড়লো তুফানকে দেখে আমি প্র্যাকটিক্যালি চিনতেই পারছি আমরা পাঁচ বছর আগে। আর কোম্পানি বা ওদের থেকে কি চাই, ডিপার্টমেন্ট অনুযায়ী সে কাগজের মধ্যে সেটাকে রেজলিউশনে লেখা হয়, এবং পরের দিন যেটা জেনারেল মিটিং হয় আমাদের করা থাকে যে এই সবাই তাদের সম্বন্ধে জানো। মেশো যারা জানেন না এখানে, তাদের প্রথম 33 অফিস ছিল সেখানেও বসবেন, এবং আজকে যারা পুরনো আছে তুফান জানেন, বিশেষ প্রিয় পার্থ, বিশেষ প্রিয় আরও কয়েকজন ছিল, বাবলু হাতি সরি বাবুর বাপ ইয়ে ওই মনে বাবু কি নাম তো ভুলে গেছে গাইডটা। এর সম্বন্ধে বলতে গেলে বলতে হয় যে টুকলোবাবু আমি মেডিসিনের কিচ্ছু জানতাম না। টুকলোবাবু বিভিন্ন সময় তার কেরিয়ার খুব বড় হয় মেডিসিনের প্রফেশন, ডিফারেন্ট কোম্পানি বোকার্ড, মেরিন, নিকোলাস, এই সমস্ত পিরামল বড় বড় কোম্পানির ছাপ এই কোম্পানিতে রয়েছে। ডিস্ট্রিবিউশন কী জিনিস জানতাম না, সিএনএক্স বড় সঙ্গে থাকতে থাকতে জানতে জানতে হঠাৎ করেই একটা সিদ্ধান্ত হয়। তো এরকম ছিল না, মোরওভার আমার মার্কেটিং টিম ছিল না। এখন যত ড্যাফোডিলে ওনাদের কী ভূমিকা এবং কী অবদান সেটা আমি আপনাদের সকলকে একটু জানালাম। তো আজকে আমার নতুন করে কিছু বক্তব্য নেই। শুভ সকাল সবাইকে, আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজকে যারা ড্যাফোডিল, ওদের কাছে কিছু বলতে যাওয়া বলতে পারা আমার কাছে খুব আনন্দের ব্যাপার, যে আজকে এই ড্যাফোডিলস যে এখানে এসে পৌঁছেছে এতে আমি সত্যি খুব গর্বিত। এই ড্যাফোডিলস কোম্পানি যখন আরম্ভ হয়েছিল দীর্ঘদিন আগে, কেউ বিপ্লব আমাদের টুবলুদার সহায়তা ও যখন আরম্ভ করেছিল তখন ড্রাগ সম্পর্কে বদ্ধুত কিছুই জানত না। রাবার নিয়ে ও এগোতে চেয়েছিল কিন্তু কিছু প্রতিকূল পরিস্থিতির জন্যে সেটা হয়ে ওঠেনি, এগোনো যায়নি। কিন্তু ওদের জন্যে নানা রকমের বাধা বিপত্তি প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করতে পেরেছে তার প্রচণ্ড প্রচেষ্টা এবং অধ্যবসায়, সে ছেড়ে যায়নি। তো এটা থেকে বোঝা যায় যদি কারো ইচ্ছে থাকে যে আমি পৌঁছব, যদি টার্গেট ঠিক থাকে তাহলে সে সেই জায়গায় পৌঁছতে পারে। হয়তো খুব সে দ্রুত পৌঁছতে পারে, কেউ হয়তো আসতে পৌঁছুক, কিন্তু পৌঁছানো যায়। আমরা কাজকে ভালোবাসলে কাজ আমাদের ভালোবাসবে। আমার জীবনের দীর্ঘদিন অভিজ্ঞতায় দেখেছি পারি না হবে না বলে কিছু হয় না, চেষ্টা থাকলে সেটা হয়, কিন্তু লেগে থাকতে হয়, তার রাস্তা বেরোয়। যে দর্জনের করতে পারে আমরা সেটা করতে পারি যদি আমাদের প্রচেষ্টা থাকে, ইচ্ছে থাকে। তো আমি সবাইকে বলবো আজকে যেমন সবাই আন্তরিকভাবে এখানে এসে আন্তরিকভাবে ড্যাফোডিলকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তোমরা সবাই সেইভাবে ড্যাফোডিলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যদি নিয়ে যাওয়া যায় তাহলে আজকে গিয়ে আমরা এখানে যে পর্যন্ত এসেছি সম্ভবত 40-45 জন কি 50 জন আমরা উপস্থিত আছি, হয়তো দেখা যাবে আর 5 বছরের মধ্যে সেটা পার্শ্বতে পরিণত যাতে হতে পারে সেই চেষ্টা থাকবে। সেটি মানে তমু বলে আমরা যাকে জানতাম, সবাই মামা বলে জানতো, সে কিন্তু এই কাজের প্রথম থেকে ভীষণভাবে জড়িয়েছে। তো 1 মিনিট নিরবতা পালন করব। ফ্রেন্ডস, এতক্ষণ তো শুনলেন
আমি অনেকের নাম জানি না, যাদের নাম জানি তাদের সম্বন্ধে কিছু কিছু বলেছি, তার মানে এই নয় যাদের নাম বলেছি তারা কিছু করেনি, তারা কিছু যায় সবার এখন যে পরিস্থিতি আছে তার চেয়ে অবশ্যই কিছু ভালো হবে, সেটা আমরা দেখতে চাই এবং দেখিয়ে দেখাবো যে হ্যাঁ আমরা পারি, আমরা করেছি, এইভাবে আস্তে আস্তে উপরে উঠেছি। সেই জন্যে প্রত্যেকটা বন্ধুদেরকে আমরা বলবো, আর সবচেয়ে বড় জিনিস প্রত্যেকটা সেকশনে তো খুব জরুরি কিন্তু গোডাউনেও গেস্ট পাচ্ছ, এই দুটো নাম বিশেষ করে করছি, কেন গোডাউনে আমার স্যার থাকেন, কাজে তিনি খুবই ইনিশিয়েটিভ নিয়ে আর কি কাজকর্ম করেন, স্যারকে আমি যথেষ্ট রেসপেক্ট করি, স্যার এই ব্যাপারে খুব অভিজ্ঞ এবং তার যথেষ্ট সুনাম আছে স্যার দেবদিলের পাশ থেকে, অবশ্যই কাজে খুব ডেডিকেটেড ভদ্রলোক। এনিওয়ে সেইভাবে চলবে এবং আগামী বছর যেটা দেখব এর চেয়ে তো আরও বেশি হবে এবং কতটা বেশি হয় সেটা আমার দেখা ইচ্ছা আছে এবং দেখব। সবাই মিলে একদিন মন দিয়ে কাজ করুন, এগুলো কোনো ব্যাপার নয়, কেন এখানে সবাই আর কি জানে দাদা, যে মালিক বলুন বা প্রোভাইডার বলুন বা যাই বলুন স্যার এই কাজটা করতে হবে, স্যার এইটা করতে হবে, কিন্তু এখানে দাদা এই কাজটা করার দরকার আছে, এই কাজটা করতে হবে, এইটা এই ব্যাপার, ঠিক আছে দাদা এইভাবে করো এইভাবে, এই যে রিলেশনের সঙ্গে অনেক কিছু তৈরি হবে, এটা আমি সংসারেও দেখেছি। শুভ সকাল, এখানে উপস্থিত টোটাল ড্যাফোডিলের টিম, ড্যাফোডিলের কর্ণধার প্রদ্যুৎ আর সামনে সারিতে যারা বসে আছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে আসতে পেরে আজকে আমি সত্যি গর্বিত যে ড্যাফোডিল ড্রাগস 1999 হাঁটা শুরু করেছিল, আজকে সে দৌড়তে শিখেছে। গোল আর ট্রুথফুলনেস এই তিনটে যাদের আছে বা যার কাছে আছে সে এই প্রফেশনে ডেফিনেটলি একটা জায়গায় গিয়ে পৌঁছবে। আজকে ড্যাফোডিল ড্রাগস বড় হয়েছে, আরো অনেক বড় হবে, আপনারা যারা মার্কেটিং আছেন স্পেশালি তারা হয়তো জানেন যে ধরুন আজকে আমরা অ্যালকেম ড্রাগসের নাম শুনেছি, অ্যালকেম খুব নাম করা একটি কোম্পানি, অ্যালকেমের মালিক সম্প্রদায় সিং মহাশয় কিন্তু ছিলেন একজন ডিস্ট্রিবিউটর, সেখান থেকে তিনি হন সিএনডি, তার প্রথম সিএনডি ব্যবস্থা, তারপর উনি অন্য কোম্পানি থেকে মাল বানিয়ে এনে মার্কেটিং আরম্ভ করেন। আমার ছেলে বন্ধু এই আশীর্বাদ করি আমার ড্যাফোডিল এই সমস্ত কর্মচারীরা সাফল্য হয়ে উন্নতি হোক ভালো হোক দীর্ঘায়ু হোক, এটাই আমার শুভ সকাল। উপস্থিত সকলকে নমস্কার জানাই এবং চলুদের ভালোবাসা শুভেচ্ছা। এই ড্যাফোডিল দিনে দিনে আরও বাড়ুক, আরও উন্নত হোক, আরও সমৃদ্ধি লাভ করুক, এটাই আমার কামনা এবং এর জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের আজিত আছেই সবার উপরে, আশা করি অনেক চিনিয়ে যাবে এই ড্যাফোডিল। আমি প্রত্যুত আমাদের বাড়িতে তো আমাদের জামাই হয় আমাদের বাড়িতে যাওয়া আসা করে, আমি সমস্তই জানতে পারি। আমি এখানে আজকে আসাতে খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছি, প্রত্যুত আমাদের এখানে নিয়ে এসছে ওর মা বাবা এবং মাসিমেশোর সঙ্গে, এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং সমস্ত ড্যাফোডিল টিমকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই বলে আমার বক্তব্য শেষ। ঠাকুমা মেসো মাসি সবাইকে আমার নমস্কার জানিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করছি। প্রত্যেক বছর আমরা এই মিটিং করার আগে, ফাইনাল মিটিং করার আগে কিছু পকেট মিটিং করি, সেখানে আমাদের ঠিক হয়েছিল সেই কাজগুলোকে আমরা এক বছরে করতে পেরেছি, হয়েছে না বাকি থেকে গেছে, যদি বাকি থেকে যায় আবার পরের বছরের মিনিস্ট্রেশনটাকে আমরা অ্যাড করে নেব যাতে নেক্সট বছর আসলে আমরা দেখবো আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। রেডি? মনোযোগী হওয়া চাই, আমরা কি এটা রেক্টিফাই করতে পেরেছি?
ভুলভ্রান্তি কি আমাদের কমেছে, মনোযোগ বেড়েছে? আমি এটা গোডাউন এন্ড ডিসপ্যাচ দুজনের কাছ থেকেই জানতে চাইব। হ্যাঁ, রেকটিফাই হয়েছে, নিজেদের মধ্যে কমিউনিকেশন আরো বাড়াতে হবে যাতে ভুলভ্রান্তি শূন্য হয়ে যায়। সেটার উপরে কি আমরা কাজ করেছি? আমার মনে হয় যে এটার উপর আরো কাজ করার দরকার, আরো কাজ করার দরকার। এতে কাজ করলে শুধু কোম্পানির উন্নতি হবে না, আমাদের নিজেদের উন্নতিও হবে। এসকাপের এটা খুব গুরুত্বপূর্ণ, মাল যাওয়ার পর এটা যত শীঘ্র সম্ভব জোগাড় করতে হবে, সেটা আমরা করেছি। আমি একবার বিষয় যেহেতু আমি এবং শুনেছি বিদেশি এটার সঙ্গে থাকি, সেহেতু শুনেছি এটা নিয়ে তোমার কিছু বলার আছে? এটা তো 100% হয়েছে কাজটা এসকাপের এটা নিয়ে। একদম সবাই তার মধ্যে যে যখন পাচ্ছে এলাকা আগে পাচ্ছে সে পোস্ট করে দিচ্ছে যাতে কাউকে চাইতে না হচ্ছে। গোডাউন আর ডিসপ্যাচ টিমের জন্য টি শার্ট ব্যবস্থা করতে হবে উইথ লোগো, সবাই মিলে। রাতে কাজে দেরি হলে 13 নম্বরে থাকার ব্যবস্থা করতে হবে, জলের ব্যবস্থা সবাই এসছেন আপনারা, একটা খুব খুশির খবর আছে, সেই খবরটা আপনাদের সকলকে জানাতে চাই। সেটা হচ্ছে আমাদের ড্যাফোডাইলের একটু টেকনিক্যাল বিষয় যেটা ব্যাপার আছে, সেটা টুকলু কাকু বা ফার্মা ডিভিশনের যারা আছেন তারা অনেক বেশি ভালো করে বুঝবেন। একটা টিএম নেওয়ার ব্যাপার ট্রেডমার্ক, আমাদের একটা প্রোডাক্টের ট্রেডমার্ক, সেই ট্রেডমার্কের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম আমাদের যেটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট ড্যাফোডাইল। আমি আমার নামে বানিয়ে আনবো তাহলে সেটা আমি করতে পারি। কথা হচ্ছে যে এইটা এটা ভ্যালিডিটি কি, মানে কালকে যদি অন্য স্টেটে বা অন্য কোথাও আরো একজন একই রকম ভাবে একই নাম দিয়ে একই প্রোডাক্ট বানিয়ে আনে তাহলে তার লিগাল স্ট্যাটাস কি থাকে? মানে আমার প্রোডাক্টটা তো চলতে শুরু করলোই, এই চলতে শুরু করার অ্যাডভান্টেজ নিয়ে আরেকজন যদি কমপ্লিটলি অন্য দেখতে জিনিস বা অন্য প্রোডাক্ট একই নামে বিক্রি করে তাহলেও সেই বিক্রিটা হতে থাকবে। বলতে গেলে যতটুকুই শেখা ড্যাফোডিল থেকে, দাদার কাছ থেকেই শেখা, সব কিছুই দাদার কাছ থেকে শিখে আজকের আমি একটা জায়গায় পৌঁছাতে পেরেছি। 2015 ভিডিও যদি আমি দেখে থাকি, সে জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আমার নিজেকে খুব গর্ববোধ হয়। মেন বিষয়বস্তুটা আমরা ড্যাফোডিলে কোনো আলাদাভাবে ডিপার্টমেন্ট ওয়াইজ কাউকে দেখি না, কে কী কাজ করে, কার কাজের পরিধি কী, কে কত ছোট কাজ করে, কে এত বড় কাজ করে, এই জিনিসগুলো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য একটাই, ড্যাফোডিলটাকে কীভাবে এগিয়ে নিয়ে দেওয়া যাবে। সত্যি কথা খুব গর্বিত। আমি এটাও চাইব সকলের টার্গেট যেন আকাশ ছোঁয়া থাকে, ঠিক আছে? আমরা সেই টার্গেটগুলোকে জীবনের ক্ষেত্রেও সেই টার্গেটগুলোকে আমরা ছোট ছোট পরিধি আমরা ভেঙে নিই। দাদা প্রথমেই বলেছিল যে প্ল্যান টু চেক অ্যাকশন, আমরা একটা ভিডিও নিয়েও দাদা দেখেছি প্ল্যান টু, প্রাত্যহিক জীবনে মানুষের জীবনেও এই জিনিসটা খুব দরকার। প্ল্যান টু চেক অ্যাকশন, আমরা প্ল্যান করবো সেই হিসাবে কাজ করবো, কিন্তু আমরা 80% লোক চেকিং করি না, একদম এন্ড টাইম দিয়ে আমরা অ্যাকশন নিতে শুরু করি এবং সেই জায়গায় আমরা দমে যাই। তো ড্যাফোডিল এসে
প্রত্যেকটা ছেলেকেও আমার ভালোবাসা রইল এবং প্রত্যেকটা ছেলে দারুণ ইনভলভমেন্ট অনেকদিন বাদে দেখলাম। 2000 আমি এর আগে একটা কোম্পানিতে ছিলাম, এফর্ট ইন্ডিয়ান লিমিটেড ফর সে লাস্ট 20 ইয়ার্স। কোনো একটা কারণে দুটো ডিভিশন মার্চ হয়, অনেক সাথে কিছু চেঞ্জেস আছে কোম্পানিতে, আমার মতো আরও 170 জনের একটা ড্রাস্টিক চেঞ্জেস আছে কোম্পানি। তো একটা ভালো কোম্পানিতে থাকার অনেক গুণও আছে, মানে মানে একটুখানি বিপদে চলে আসে এবং হুইচ ইস মানে অবভিয়াস, এটা খুব ফ্রিকুয়েন্ট আমাদের মতো প্রফেশনে যে আমার মতো বয়স এসে চেঞ্জেস চলে আসে, আমার ক্ষেত্রেও সেটা এসছে। কিন্তু পয়েন্ট ইজ দ্যাট আমার দুই ছেলে মিসেস আছে, হঠাৎ যদি এরকম একটা ভালো সার্ভিস করতে করতে অনেক সাধারণ যদি জিরো হয়ে যায় তখন খুব চ্যালেঞ্জেস চলে আসে। তারপরে যারা দিন রাত্রি ফিল্ডে পড়ে থাকে, আমাদের কাজটাও কিন্তু অর্থ মানে ছেলে দূরে দূরে পড়ে গেছে, চাকরি চেয়ার আছে একটা টেবিল আছে, এরকম একটা ব্যাপার। একটা ছেলে চাইলে কী করতে পারে, এখান দিয়ে শুরু। প্রথমে আমি দেখবো ভাস্কর সেন যে পেয়ারা এই করতে পারে, ভাস্কর সিং। তারপরে আমি ডাকবো ডাকবো মিলন মাইতি, টোটাল সাউথ 24 পরগনার দায়িত্বে আছে। শুরুটা এরকম হয়েছিল 2016 সালে, প্রথমে তো একটা লাইসেন্সের চাকর গেল, তারপরে ব্র্যান্ড এলো, আমি জানি না চাকরি করা একটা দিক আর কোম্পানিতে ব্র্যান্ড এনে বিক্রি করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এবং আমি তো এবারটা চাকরি করেছি, সেখানে আমার সঙ্গে সিল ইট ডাজ ম্যাটার, আমি চলে গেলে অন্য কেউ আসবে আমার থেকে বেশি সেল করবে, ইটস দ্য প্রসেস। কিন্তু একটা ওষুধ তৈরি করে এনে সেটা ডাক্তারকে দিয়ে লেখানো অদ্ভুত শক্তি চাই, অদ্ভুত শক্তি চাই। ফেব্রুয়ারি চলছে, সামাও ভেরি নিয়ার টু 24 ল্যাকস, এবং সেটা কীভাবে সম্ভব হয়েছে, ফার্স্ট ভাস্কর সেনগুপ্ত আমাদের সব থেকে সিনিয়র গাই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বেয়ালা, ভাস্কর নন প্রফেশন ছিল, প্রফেশন সম্বন্ধে কিচ্ছু জানত না, একটা ওষুধ কী হয় সেটা বিক্রি হয়ই বা কীভাবে বুঝতোই না, স্টিল হি ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট সেলার। কারণ পার্সিভারেন্স বলছিলেন আপনি, ও দেখে এটা সম্ভব, এটা আমি করতে পারি, এই বয়সেও একটা রিপ্রেজেন্টেটিভ করতে পারি। হ্যালো, আমি ভাস্কর সেনগুপ্ত, বেসিক্যালি আমি আর ওই নমস্কার টমস্কারে যাচ্ছি না, আমার এই লাইনে আসার পিছনে দুজনের অবদান, এক হচ্ছে ডক্টর ইন্দ্রনীল দাস আমার বন্ধু, অ্যান্ড সঞ্জিৎ সেও আমার বন্ধু। আর এই লাইনে হোয়াট আই হ্যাভ লার্ন, আই হ্যাভ লার্ন ফ্রম ইট, মানে ভগবান বলতে পারে, কারণ আমার মতন একটা ছেলে যে হোটেল লাইন থেকে এসছে সে এসে একটা ওষুধ বিক্রি করছে, মানে দ্যাটস ইম্পসিবল, মানে কেউ চিন্তা করতে পারে। মিলন মাইতি বলে প্রায় আমার সমসাময়িক হয়েছে, ও এর আগে একটা খুব ভালো কোম্পানি আরএসএম লেভেলে ছিল, এগেইন সামহাও একটা প্রবলেম চলে আসে এবং সেই দিন থেকে মিলন ডেসিলে জয়েন করে। আমার নিজেকে গর্বিত মনে হয় মিলন মাইতির ছেলে আমাদের মতো কোম্পানিতে এসে জয়েন করে সার্ভিং ফর লাস্ট 2 ইয়ার্স, সাড়ে 4টার সময় বাইক নিয়ে 7:30টার সময় পাথরের ডাক্তারকে মিট করে,
মানে এটা কোন লেভেলের পারসিভারেন্স দরকার। এখান থেকে প্রায় 200 কিলোমিটার, 240 কিলোমিটার বাইকে, নট অনলি দ্যাট, 7:30 পাথরেও থাকে, নদী পার হতে হয় নৌকা করে, অসাধারণ। এবং সেই ফলগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। স্ট্যাটিস্টিক্স দেওয়ার আগে একটু বলি, 2017-18 আমাদের টোটাল সেল ছিল 8.36 লাখ ফর দ্য ইয়ার, শুধু পেয়ারা কাবরি মতো। 2018-19 আমাদের হলো 18.36 লাখ, যখন মিলন এলো আর এক গোটে হেডকোয়ার্টস মিলল। এই মুহূর্তে আমরা 24 লাখ রান করছি, বাই দ্য গড গ্রেস আমরা খুব ভেরি নিয়ার টু 30 লাখ এই ইয়ার শেষ করব। সবথেকে বড় কথা, 20 বছর প্রফেশনে থাকার পর যখন ড্যাসিল কোম্পানির দুটো ব্র্যান্ড নিয়ে ডাক্তারের কাছে গেছি, বিশ্বাস করুন 3 মাস জিরো সেল। আর বাকি সদস্য ড্যাফোডিল আমাকেও, আমারও খুব ভালো লাগছে যে ড্যাফোডিল আজকের মেম্বার হয়ে এখানে বসতে, কারণ ছোটবেলা থেকে মা বলে যে ক্লাসে যখন যাবি আগে দেখবি ফার্স্ট বয় কে আছে আর সেকেন্ড বয় কে আছে আর থার্ড বয় কে আছে, পাশে বসার চেষ্টা করবি, তাতে কি হবে অ্যাটলিস্ট তুই কতটা এগোচ্ছিস যাই না, তাদেরকে বন্ধু বানালে দেখবি অটোমেটিক্যালি তুইও তাদের সাথে সাথে এগিয়ে যাবি। তো আমার কাছে এই মুহূর্তে ফার্স্ট বয় মনে হয় মিস্টার প্রদীপ মজুমদার, এবং ওনার কাছ থেকে আমি লাস্ট 1 বছরে বিং ভেরি অনেস্ট, সিন্স 20 ইয়ার্স আই ওয়াজ পাসড অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অ্যাজ এ এরিয়া সেলস ম্যানেজার, অ্যাজ এ রিজনাল সেলস ম্যানেজার, আজকে 50 আই ওয়াজ হ্যান্ডেলড 60 টিম মেম্বার্স অ্যালং উইথ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ফার্স্ট লাইন, যদিও এখন সঞ্জীব টেনে মেডিকেল রিপ্রেজেন্ট করে দিয়েছে। তো প্রদ্যুতার কাছে আমি সত্যি থ্যাঙ্কফুল যে কিছু কিছু জিনিস আছে খুব মাইন্ডলি যদি অবজার্ভ করি অনেক কিছু শেখার আছে। সবাইকে গুড আফটারনুন এন্ড নমস্কার, হিন্দিতে বলো না শুনে আছে একটু বাংলা একটু হিন্দি মিক্স বলবো। আমি 10 বছরে কাজ করলাম আপনার মেডিসিন লাইন, আই মিন মেডিকেল স্টোর, আর আমি ভালো সেলসম্যান, বড় বড় জায়গা তার জানি, মেডিকেল স্টোরে আমি কাজ করেছি মিডিয়া প্রয়োজন, কিন্তু একবার মিলন স্যার আর সঞ্জীব স্যার আমাকে ডেকেছে নতুন থেকে, ভালো ছিল কিন্তু এবারে কাজ করবো মেডিকেল ইঞ্জিনিয়ারে, কিন্তু ড্যাসিলে এসে আমাকে ভালো লেগেছে। আর সব থেকে পয়েন্ট টু বি নোটেড, সব থেকে ভালো এটা ড্যাসিলে যত প্রোডাক্ট সবই ভালো, যেখানে যাই ডাক্তার এখানে খুব কম কোম্পানিতেই আমরা এই সুযোগটা পাবো। আজকের দিনে পার্সোনালি আমার দিক থেকে যদি আমার ভগবান বলে কিছু থাকে সেটা হচ্ছে আমার দাদা, কারণ উনি আমাকে যে হিসেবে দেখেছে বা আমার পরিবার বলতে গেলে ড্যাফোডিল আজকের দিনে। এরপরে এবং কিছু বলার জন্য নমস্কার সবাইকে, আমার বিশেষ কিছু বলার নেই, কারণ আমরা আমরা দেশ কজন দেশে আছি সবাই আমার ভাই, ঠিক আছে সবাই একসঙ্গে আমরা কাজ করি, তার মধ্যেও একটা ভুলবান্ত ভুল বাজার হয় সেগুলো আগামী দিনে যেন না আমরা হাত দেখি, এইগুলো আমার বক্তব্যটা শেষ করি। গোড়া গোড়াম টিমের সম্পর্কে এবং গোড়াম টিমে যারা কাজ করে তাদের পরিচিতি আমাদের সঙ্গে পরিচিত। এখানে উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম। আমায় গত বছর ল্যাবরেট আর ডাফোডিল গোডাউনের পুরো দায়িত্বটা আমার উপর দেওয়া হয়েছিল। আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাবো, আমার যারা সবাই একসঙ্গে কাজ করি তারা সেইভাবে সহযোগিতা না করলে আমি আমার এই দায়িত্ব পুরোপুরিভাবে পালন করতে পারতাম না, সেই জন্য পুনরায় তাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমিও সেই কথা বলতে পারবো না যে আমি 100% সাকসেস, কিছু ভুলভ্রান্তি থেকেই গেছে, সেটা বোঝাপড়ার হোক কিংবা কাজের ক্ষেত্রেই হোক, আগামী বছর চেষ্টা করবো সেই যে ছোটোখাটো ভুলভ্রান্তিগুলো হয়েছে যেটা নিয়ে আমার মধ্যে তো নিশ্চিত কিছু
চিন্তা আছে, তো সেগুলো যেন না হয় সেই দিকটা আমরা খুবভাবে চেষ্টা করব। তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। কথাবার্তা খুব ভালো, আর কাজের ক্ষেত্রে কাজ করতে গেলে তো ভুল ভ্রান্তিটা হয়, আশা করবো আর সেই ভুলগুলো হবে না। আর একটা কথা, ভগবান মানে দাদা, ইনি আমার কাছে ভগবানের মতো, তার আশীর্বাদ আমার। তবু যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে গত বছরের এই বছরের মধ্যে সম্ভাবনা আমাকে অনেকগুলো পার্টে ভাগ করে দিতে হয়। আগে হয়তো আমার ভাষাটা সেভাবে কেউ বুঝতে পারত না, কিছু বলতে হয় না কাউকে, সকলকে যা যা বলা হয়েছে এর আগে তারা সেই সিস্টেমেটিক্যালি কাজ করছে। তো ঠিক আছে, যেমনভাবে কাজ চলছে সেইভাবেই চলুক, আলাদা করে যদি কখনো বলার সুযোগ দেয় ওরা তখন না বলব। ঠিক আছে, এই কথা বলে আমি আমার কথা। নমস্কার, অভিনন্দন জানাচ্ছি। আসলে আমি যখন মাইকটা ধরি না, সবাই দাদা ইনক্লুডিং দাদা বলে দেয় যে আমার সময়টা কত, কারণ আমার সময় মানে আমি খুব কম সময়ের মধ্যে বলতে পারি। আমি একটু বাম দিক ভাষা লোক, সেই কারণে একটু আমার মধ্যে একটু অন্যরকম ব্যাপারগুলো আছে। আমি ভগবানে বিশ্বাস করি না, যেটা পার্থদা বা অন্য কেউ বললে, আমাদের অর্গানাইজেশনের যিনি হেড দাদা, দাদাকে দাদার মতোই দেখি, কিন্তু যেহেতু একটা বদগুণ আমার মধ্যে আছে, দাদা প্রচুর চেষ্টা করেছে আমার মধ্যে অনেক যে বদগুণগুলো আছে সেগুলোকে কাটিয়ে এগিয়ে নিয়ে চলার জন্য। বুঝতে পারলাম যে উনি ভগবানে বিশ্বাস করেন না এটা বলেছেন, আর দুটো করে এটাও প্রথমে একটা অভিনন্দন জানিয়েছেন, যেটা সেই সংগ্রামী অভিনন্দনের লাগছিল। যে মন দিয়ে তো সবাই কাজ করে, একটু কম বেশি ভুল হয়, কেউ একটু ফাঁকি দেয়। ড্যাফোডিল থেকে কত পাচ্ছি সেটা তো আমি বলেছিলাম, সেটা আমার যেটা পাওনা মানে যেটা আমি ড্যাফোডিল থেকে চাই সেটা আমি সম্পূর্ণভাবে একদম মানে শান্তি, এর থেকে আমার ড্যাফোডিল কোনো প্রয়োজন নেই। তো প্রাইসটা তো পাবে, এবছর তারা এক্সট্রা আরও পাবে, যে আমাদের যারা অতিথি আছে তাদের আশীর্বাদ এবং তাদের ভালোবাসাটাও কিন্তু একত্রে তারা তিনটে জিনিস পাচ্ছে। এবার প্রথমে হচ্ছে আমি কামুকি দেখে নেব, ১৯২০ সালে গোডাউনের পারফরমেন্স হিসেবে মানে কাজের দক্ষতা, কার কত উৎকৃষ্ট কে কত ভালো কাজ করেছে, সেই প্রাইসটা যাচ্ছে Thank you.
এবার এমন একটা স্টেজে আসব যেখানে কিছু সারপ্রাইজ অ্যাওয়ার্ড আছে এবছর, যেটার কথা আমি বা দাদা ছাড়া আর কেউ জানে না। অর্থনৈতিক কষ্টের মধ্যে ছিল সেই সময় থেকে কিন্তু ও ড্যাফোডিলের হিসেব দিতে পড়তো। আজকে যদি আমরা পরিচ্ছন্ন ভাবে যে কোনো বছরের যে কোনো কাগজ 2008 থেকে শুরু করে এখনো অবধি সমস্ত ডকুমেন্টস ধরে ধরে কি করে ফাইল করতে হবে রাখতে হবে, অফিস চালানোর ক্ষেত্রে আমি কত বড় কাজ করলাম সেটা যেমন ইম্পর্টেন্ট, 2 বছর আগের একটা জরুরি কাগজ যদি আমি টাইমে জমা করে সরকারের কাছে না দিতে পারি আই স্ট্যান্ড নো ওয়্যার। আচ্ছা, এর একই সঙ্গে সমীর কিন্তু অত্যন্ত সুবক্তা, আমার ধারণা হয়তো ভেতরে ভেতরে কবিতাও লিখে বলেনি, ওর বক্তব্য কবিতা কাকে দেবে সেই লোকটা এখনো খুঁজে পাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি ড্যাফোডিলের সঙ্গে আমার রিলেশনটা হয় অন্য সুবাদে। চলে রানা সিনহা শিখবো আজকে যখন অ্যাকচুয়ালি মানে আমি ওকে একটা হাত দিয়েছিলাম বলে হাত করতে দিয়েছিলাম কিন্তু ওকে তো আমি সেভাবে ভাবি না। কাগজের মাপ তৈরি করা, ভেন্ডার চয়েস করা, ভেন্ডারের সাথে কথা বলা, লজিস্টিক্স দেখ, সুরজিতের চাইতে আর কারোর কাছে যাওয়া সম্ভব নয়। আর শেষ শিশুটি জন্মেছিল আমেরিকায়।
এবং ভারতের শিশু সংখ্যা হয়েছিল 67,385 জন। খুব আনন্দের সঙ্গে বলা হচ্ছে যে দাদা মাসি একটা ছোট্ট একটা ছড়া টাইপে লিখেছে, সেটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এসেছি আজ বিয়ন বেলায় এই সাগরের পারে, যোগ দিতে এক অনুষ্ঠানে আনন্দিত হয়ে মঞ্চে দেখি ড্যাফোডিলের তারাদের মেলা, সুখে থাকুক ভালো থাকুক সারা জীবন এই মেলা। আমাদের সেই ছোট্ট রাজু এখন মহির হো, ছত্র ছায় থাকি তাদের হয়ে শিশুর মতো। আমরা প্রত্যেকটা মানুষের খুব সুবিধা।